উপায় থাকবে না, মালিক আমি এই দায়িত্ব নিতে পারবো না, সবেমাত্র বিবাহ করেছে, স্বামী স্ত্রী সবেমাত্র বিবাহ করেছে, স্বামী স্ত্রী একত্রিত হবেন, তাদের বাসায় যাবেন, এমন সময় আপনার পক্ষ থেকে অর্ডার হবে ওই নতুন বধূকে তাড়াতাড়ি তুইলা নিয়ে আসো, তার আয়াত শেষ তখন আমি যখন তাকে তুইলা নিয়ে আসবো, সে তখন ওই স্বামী আপনার আদালতে, আপনার আদালতে স্বামী যখন আর্জি পেশ করবে, মা বধূ গো তোমার যে আজরাইল আমার স্ত্রীকে নিয়ে গেল, আজকে সবেমাত্র আমাদের বিবাহ হয়েছে, এই মুহূর্তে আমার স্ত্রীকে যে আজরাইল নিয়ে গেল, ওই আজরাইলের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম, ওই আজরাইলের বিচার তোমার আদালতে দিলাম, বিচার তুমি যদি নাও তাহলে আমি আজরাইলের উপায় থাকবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে বিভিন্ন উদাহরণ দেওয়া শুরু করছেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের উদাহরণ যখন শেষ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজরাইল হে আজরাইল শুনে রাখো, এই দায়িত্ব আমি তোমাকে দিব, কারণ তোমাকে এই দায়িত্ব দিব, কিন্তু তোমাকে যেটা আমি দায়িত্ব না দিব, দুনিয়ার মানুষ যাতে তোমাকে দোষী সাব্যস্ত করতে না পারে, এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় একটা ওসিলা দিয়া দেব, প্রত্যেকটা মানুষের মৃত্যুর সময় একটা ওসিলা দিয়া দেব, যখন নবজাতক শিশু দুনিয়া আসছে বাসায় বসে মারা গেছে, মানুষ বলবে হাসপাতালে নিয়ে মারা সন্তান না বাঁচতো, কথা ঠিক না বেঠিক? বয়োত্তম চিকিৎসা হয় নাই, বিদায় সন্তানরা মারা গেছে, বলে আমি যখন মানুষদেরকে ডাক দিব, যখন হাইওয়ে রোডে মানুষটা চলতে থাকবে, তখন তাকে ট্রাকে ধাক্কা দিয়ে তার জানটা কবজ হয়ে যাবে, তুমি জানটা নিয়ে আসবা, তখন তোমার কথা মানুষ বলবে না, তখন বলবে এই ট্রাকটাই এই লোকটার জীবন নিয়েছে। একটা ওসিলা লাগাই দিব, একটা ওসিলা লাগাই দেব, আজ ভাই তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, এই ওসিলা লাগানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন যখন সাদ্দাত যখন তার মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসলেন, নদীর মধ্যে সাগরের মধ্যে একটা তক্তার উপরে তার মা তাকে ভূমিষ্ঠ করলো, ওই সময় ওই নদীর গভীর থেকে তুফান আইসা সাদ্দাতের মাকে দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, সাদ্দাতের মা বিদায় হয়ে গেল, মানুষ বলে তুফানে সাদ্দাতের মায়ের মারছে, মানুষ কিন্তু আজরাইলের দোষ দেয় না, কথা ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি, আমি মাটি দ্বারা তোমাদেরকে সৃষ্টি করেছি, হে দুনিয়ার মানুষ এবাদত হাসিল করো, নসিহত গ্রহণ করো, আজকে তোমার বাবাকে, আজকে তোমার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে, তোমার বাবা যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, তুমি তোমার বাবার বড় সন্তান, ওই সাড়ে তিন হাত মাটির নিচে নাই মা, তোমার বাবার লাশটাকে ধরিয়া আজকে তুমি তোমার এই দুইটা হাত দিয়ে তোমার বাবাকে তুমি কবরে রাখতেছ, আল্লাহ বলে এই যে তোমার বাবাকে তুমি কবরে রাখলা, যেই মাটিটা আমি আল্লাহ সৃষ্টি করেছি এই মাটির মধ্যে তোমার বাবা কিন্তু পদার্পণ করেছে, হে সন্তান তুমি ভুলিয়া যাইও না, ভুলিয়া যাইও না, তোমারও কিন্তু একদিন এই কবর পুড়ে আসতে হবে, কথা ঠিক না ঠিক? আমাদের কবরে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহ বলেন মাটি যারা বানাইছি মাটির মধ্যে আসবা, আবার এক সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আল্লাহ মাটির থেকে আবার তোমাকে জীবিত করবো, আল্লাহ জীবিত করতে পারেন কি পারেন না? পারেন, পারেন কি পারেন না? পারেন। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إلينا ترجعون الله বলেন তোমরা কি দেখো না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি পেশ করেছেন, মাবুদগো আয় আল্লাহ তুমি কিভাবে মৃত মানুষকে জীবিত বানাইবা, কিভাবে
আমি একটু সচক্ষে দেখতে চাই। আল্লাহ বলেন বিশ্বাস করো না, অবশ্যই মনের একটু ইতমিনানের জন্য বিশ্বাস তো আছেই, তারপর মনের মধ্যে একটা সান্ত্বনা নেওয়ার জন্য আল্লাহকে দেখতে চাই। আল্লাহ বলেন চারটে পাখি লো, চারটে পাখি নিয়া চারটে পাখি কুসাইয়া কুসাইয়া, প্রথম তুমি কিছুদিন পাখিগুলা লালন পালন করলে তোমার কুশ মানাও, কুশ মানানোর পরে যখন তুমি ডাক দিলে পাখিগুলো আছে, এমন একটা অবস্থা হওয়ার পরে তুমি পাখিগুলার কুচায়া কুচায়া চারটা পাখির গোস্ত একত্রিত করো, একত্রিত করে চার পাহাড়ে রাইখে আসো, চার পাহাড়ে রাইখে আইসা তুমি দূর থেকে তোমার পাখিদের নাম নিয়ে ডাক দাও, দেখবা আমি আল্লাহ কিভাবে মৃতকে আমি আল্লাহ জীবিত করে দেব। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন, চারটা পাখি পোষ মানাইয়া জমিনে কইরা টুকরা টুকরা করে সব বস্তুগুলো মিলাইয়া চার পাহাড়ের চূড়ায় রাইখা, এবার ইব্রাহিম আলাইহিস সালাম দূর থেকে ডাক দিয়েছেন, হ্যাঁ পাখি এদিকে আসো, এক একটা পাখির নাম নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়, ডাক দেওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম তাকায় দেখেন চার পাহাড় থেকে গোত্রের টুকরাগুলো উড়ন্ত পাখির ন্যায় উড়ে উড়ে আসে, পাখি একত্রিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সামনে উপস্থিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তাকফুরুনা বিল্লাহ, আমার আল্লাহ পারেন কি পারেন না, ধরে বলেন পারেন, আল্লাহ মৃত্যুকে জীবিত বানাইতে পারেন কি পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তোমাকে মৃত্যু থেকে জীবন দান করেছি, কবরে কিন্তু আসতে হবে, কবরে যাওয়া লাগবে কি লাগবে না, লাগবে, যারা বলেন আসেন কেউ যে কবরে যাবেন না, এই মাটির নিচে সবাই লাগবে কি লাগবে না, লাগবে, এই কবরের জন্য কি সামান জোগাড় করছো, এই কবরের জন্য কি সামান জোগাড় করছো। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মানুষ মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করো, মৌতের কথা বেশি বেশি স্মরণ করো, যদি দৈনিক কমপক্ষে 20 বার মৌতের মোরাকাবা করা যায়, মৌতের ফিকির করা যায়, মৌতের চিন্তা করা যায়, তাহলে শহীদি মর্যাদা পেয়ে বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবেন। এক বাদশা মৌতের স্মরণ করে পিসের কাছে মুরিদ হয়েছে, পিসের কাছে দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করবেন, তো বাদশা স্বর্ণের গোটা দিয়ে তসবি বানায়া সিংহাসনে বসে মৌকে স্মরণ করে, মৌত 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 দৈনিক 100 বার, অনেকদিন হয়ে গেছে কোনো পরিবর্তন নেই, গেছে বিশ্বের কি সবক দিলেন, আমার তো কোনো পরিবর্তন আসতেছে না। বলে বাদশাহ আপনি মৌতের মোরাকাবা কিভাবে করেন, মৌতের স্মরণ কিভাবে করেন।